মারামারি হয়েছে, তখনও মনে করি সে বুলেট রাবাট খেয়ে এদিক দিয়ে কপালে অনেক খুব মানে খুব পায়ে টায়ে খুব আঘাত হয়েছে। তখন আমি বললাম যে তুমি এরকম গেলা আমার সাথে নিয়ে যাইতো, আমরা দুইজনে একসাথে যাইতাম, মরলে দুইজনে একসাথে মরতাম, তোমার কাছে না পড় কিছু না। তো আমি ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কর না মানে সবসময় খালি এসে মনে কর না হাইট বের কথা, উইয়ার কথা, মুখ দূর কথা, এরপরে আরেকজন জানি রং করেছে আবু সাইদ, ওদের কথা খালি বলে। আমি বলি ঠিক আছে, যেদিন 4 তারিখ সকালবেলা একসাথে আমার দুই ছেলে আমার ওয়াইফ একসাথে খাওয়া দাওয়া করি, আমি যখন বের হয়ে যাই গেছিলে যে আপু তুমি আজকে কোথায়, আজকে যাইবা? তখন মনে হয় মিটি মিটি হাসতেছে। আমি বলি গেলো একটু সাবধানে যাও, নাকি আমি তোমার সাথে যাবো, কোন আপু আমার বন্ধু বান্ধব আছে। আমি বলি ঠিক আছে সাবধানে যাও। মানে সব তিতুমির কলেজ থেকে হয়ে সে ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যখন ফার্ম গেটে যাওয়ার পরে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন, তো শাহবাগের যাওয়ার সময় দেখলে বাংলা মোটেলে আর এই সোনারগাঁ হোটেলের সামনে শাহবাগের লোকজন এইদিকে আসতেছে ছাত্ররা, তখন এই এটার সাথে সংযুক্ত হয়ে গেছে। তখন এদের বন্ধু বান্ধব ছিল আলাদা হয়ে গেছে, তখন এ আবার ফার্ম গেটের দিকে যায়। ফার্ম গেট যাওয়ার পরে তখন আরেক বন্ধুর মোবাইলে আমার ওয়াইফের সাথে কথা বলে, কারণ বাজার আছে এনটিভির সামনে কারণ বাজার। তখন বললো যে তুমি কি আয়সা পড়বো না? আমি আয়সা পড়বো, শেষ হইলে আমি আয়সা পড়বো, ঠিক আছে। এই পর্যন্ত সর্বশেষ কথা। তখন 4:30 বাজে পরে তখন আমি বারবার ফোন দিতেছি, আমি বনানিছিলাম একটা কাজে, তখন আর আমার ছেলে যখন খোঁজখবর নাই, তখন আমি তাৎক্ষণিক ওইখান থেকে একটা হুন্ডা নিয়ে বিদেশনী মরে যাই। বিদেশনী মরে যাওয়ার পরে দেখি এমন এক অবস্থা যে হুন্ডারুলা বলে যে ভাই আপনি তো কি পাগল হয়ে গেছেন, এই জায়গার মেয়েদের নামলে তো আপনি মারা দেবেন। আমি বলি আমি মারা গেলে তো কিছু করার নাই, আমার ছেলে না আমার খুঁজতে বাইট করতে। তখন আমি মনে করেন হেঁটে হেঁটে আবার ইয়ার দিকে সোনারগাঁর সামনে যাই, এইদিকে আনাচে কানাচে সব দিয়ে আর পুলিশের গুলাগুলি, আমি নিজেও ইঞ্জুরি হয়েছি, এখানে মনে করেন হয়েছে আমার আঘাত লাগছে। তারপর আমি এটার মরণটা স্বীকার করে নামছি যে আমার ছেলের জীবিত আমি পাই। তখন মনে করেন সম্পূর্ণ খোঁজার পরে পূর্ব পাশে, এরপর আমি বাংলা ইয়ার সোনারগাঁ হোটেলের সামনে থেকে আবার পিছন দিকে আবার টান করি। টান করার পরে এরপরে কাজী নজরুল ইসলাম এভিনিউর এদিক থেকে আবার পশ্চিম পারে সম্পূর্ণ ঘুরে আবার ফার্ম গেটে আসে। ফার্ম গেটে আসার পরে এমন দেখি এমন অবস্থা, ছাত্রলীগের গোলাপানার পুলিশে এমন প্রোটেকশন দিতেছে, তখন আমার বলতেছে আপনি সামনে যদি আগান তাহলে আমি গুলি করব। তখন আমি আকার ইঙ্গিতে করলাম যে আমার ছেলের আমি খুঁজে পাইতেছি না, আপনি একটা সময় দিলে আমি আমার ছেলেটারে দেখতেছি। আমার উদ্দেশ্য আবার বিদেশ নেই, মোট পর্যন্ত এইদিকে আনাচে কানাচে কোথাও আছে কি না সমস্ত কিছু খুঁজে দেখতেছি, কিন্তু কিছু না। 4টা বাজে তখন আমার ওয়াইফের আমি ফোন দিই যে আরে আমি কী করতে পারি, আমি তখন পাগল হয়ে গেছি কে কী করবো তো দেখো। তখন আমি আমার এক বন্ধু বললো যে দেখো সিআইডি ডিবিতে বা এসবিতে একটু খবরটা নিয়ে দেয়, সব জায়গাতে খবর নিলাম না। এরপরে বললো যে তেজগাঁও থানাতে গেলাম, তেজগাঁও থানাতে গিয়ে দিই মনে করো অনেক লোক অ্যারেস্ট হয়েছে, তো আমার ছেলেটা নিয়ে অ্যারেস্ট হইলো আলহামদুলিল্লাহ ভালো। তখন আমি মনে করি খোঁজখবর দিয়ে দিয়ে আমার ছেলের নামে কোনো নাম নাই, অ্যারেস্ট হচ্ছে অন্য ছেলেরা, অজ্ঞাত নামে কোনো নাই। এরপর গেলাম শিল্প অঞ্চলের থানা, এইখানেও নাই। গেলাম কলাবাগান থানা, এইখানেও নাই। গেলাম শাহবাগ থানা, এইখানেও নাই। গেলাম হাতির ঝিল থানা, এইখানেও নাই। তখন এই ঘুরতে ঘুরতে তখন মনে করেন প্রায় 11:30 বেজে গেছে। তখন 11:30 পরে আমি আমার ওয়াইফের ফোন দিলাম যে আমি কী করবো রে, এখন কী করবো, আমি তো কোনো বুদ্ধি পাইতেছি না।